হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হলো অষ্টমী, তোমাদের সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা খুব ভালো করে পুজো দেখো, অষ্টমীর এনজয় করো। তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি, এই শাড়িটা আমার মা দিয়েছে, তো এটা পরে আমি রেডি হয়ে গেছি, পুজো দিতে যাচ্ছি। তো আমার থালা টালা সব সাজানো হয়ে গেছে পুজোর জন্যে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যো আমার কাছে একটা পাঞ্জাবি, আর আমি আজকে হলুদ কালারটা পরলাম। সবাই তো লাল সাদা পরবে, তাই আমি একটু ডিফারেন্স কিছু করলাম। তো যাই হোক, চলো পুজো দিতে যাচ্ছি, তোমরাও সাথে থাকো, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজোর থালাটা আমি মন্দিরে রেখে এসেছি, ওটা বললো কি যে ওই বিকেলে 5টা সাড়ে 5টার মধ্যে দেবে। তো এবার আমি যাব আরেকটা রাধা মাধবীর জামা কাপড় কেনার জন্য, তো সেজন্য একটু জগৎপুরে যাব। তো পুজো টুজো দিলাম, মানে দিদি ভাইদের এখানে এই মণ্ডপটা, তো এখানে খুব নিজের মতন করে দিতে দেয় পুজোটা। তো ওখানে গিয়ে নিজে মানে কাছে দাঁড়িয়ে পুজো দে, কলকাতাতে এত কাছের থেকে পুজো দেওয়া মানে এটা একটা বিশাল ব্যাপার। আমাদের বাড়িতে কি হয়, বাড়িতে আমাদের নিজস্ব দুর্গা পুজো হয়, তো সেই জন্য অঞ্জলি দেওয়া, কাছে যাওয়া, মায়ের পা ছোঁয়া শেষ দিনে, এই সব কিছুগুলো হয়ে থাকে, কিন্তু কলকাতাতে তো সেগুলো সম্ভব হয় না। তো আজকে যে এত কাছের থেকে অঞ্জলি দিতে পেরেছি, এত কাছে যেতে পেরেছি, এটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, একদম পুরো মন খুশ হয়ে গেছে। তো এবারে আমি রাধা মাধবের জামাটা কিনতে যাচ্ছি, বিকেলে আসবো আমি পুজোর থালাটাই নেওয়ার জন্য। তো চলো, এখন জগৎপুরে এসে গেছি, জগৎপুর থেকে রাধা মাধবের জামাটা নেবো, কিছু খাবে শুধু, তারপরে খেয়ে পর আমরা আবার বেরিয়ে যাবো। তো চলো ধুতি আর জামাটা নিয়ে নিই রাধা মাধবের। এত চওড়ার মধ্যে না, এই জাস্ট বাড়িতে ফিরলাম, রাধা মাধবের জন্য একটা ধুতি চাদর নিয়েছি, আর রাধা রানীর জন্য একটা ঘাগরা নিয়েছি, ওদের জন্য মানে ব্রেসলেট বালা যে ওই ব্রেসলেট নিয়েছি, আর কী নিয়েছি জানো, হার নিয়েছি, আর মুকুট নিয়েছি, আর কৃষ্ণের জন্য একটা চুল নিয়েছি, ওর চুলটা একটু খারাপ হয়ে গেছিলো সেই জন্য চুল নিয়েছি। তো এবার রাধা মাধবকে ওগুলো সব পরিয়ে সাজিয়ে দেবো, একবার খাওয়ানো হয়ে গেছে, তো আরেকবার দুপুরবেলা ওদেরকে খাওয়াবো, তারপরে আবার বেরোবো। তো চলো ওদেরকে আমি জানি, তো রাধা মাধবের জন্য এটা কিনে নিয়ে এসছি, এই ধুতি, এই চাদর, মানে হোয়াইট কালারের পেলাম না, যেহেতু রাধারানীর এই ঘাগরার নিচের এখন দেখা যাচ্ছে না, হয়তো নিচের পোর্শনটা সবুজ টাইপের, তাই সেটার ওপর বেস্ট করেই আমি এই ধুতিটা নিয়েছি, আর রাধারানীর জন্য সবুজ পাড় আর হোয়াইট কালারের এই ঘাগরাটা, এই মুকুটটা নিয়েছি, শুধু কৃষ্ণের জন্য মুকুট মানে নিয়ে এসেছি, কিন্তু ওটা বড় হয়ে গেছিলো সেই জন্য ওটা পরাইনি, আর ওটা ভালো লাগছে না। এই রাধারানীকে মুকুটটা পরালাম যেটা নিয়ে এসেছি, শুধু কৃষ্ণের মুকুটটা পরানো যায়নি, মানে যে ব্রেসলেট বালাগুলো সেটাও হচ্ছে না, এই দোকান থেকে জিনিস কিছুই হয় না। তো যাই হোক, এইগুলোই পরালাম, হারটাও হচ্ছে না, হার ব্রেসলেট সব কিছু মানে বেকার হয়ে গেল, ওইগুলো হচ্ছে না, মুকুটটাও হলো না, চুলটাও হচ্ছে না, ভালো দেখতে ভালো লাগছে না, শুধুমাত্র রাধারানীর মানে মুকুটটা হয়েছে আর ড্রেস দুটো। আমি এখন যাবো একটু মায়ের কাছে, মায়ের ওখানে আমি রেডি হব, মাকে নিয়ে একটুখানি বেরোবো বিকেলে, কারণ মায়ের তাছাড়া ঘোরাই হয় না, মানে সেরকম কাউকে তো পাচ্ছে না, তো সেই জন্য মাকে একটুখানি ঘুরিয়ে তারপর বাড়িতে রেখে তারপর সন্ধ্যাবেলা মানে রাত্রির দিকে ও আর আমি বেরোবো। তো চলো মায়ের কাছে। এটা হলো আমাদের বাড়ির কাছে যে ঠাকুরটা সব থেকে সেটা দেখা হলো। পুজোর জন্য রাস্তায় কত ভিড়,
এটা হলো ঢালাই ব্রিজের রাস্তাটা, এর জন্য কি ভিড়। আমরা এখান থেকে অটো করে নিউ টাউন চলে যাবো। মাত্র নিউ টাউনে আসলাম, আমরা ওই ঢালাই ব্রিজ থেকে টোটো করেছিলাম, ওখান থেকে টোটো করে পর মা আর আমি চলে আসলাম। এই ঠাকুরটা দেখবো, আর একটা ঠাকুর আছে সেটা হচ্ছে ওই ডিএলএফ 1 থেকে বেশ কিছুটা যেতে হবে, ওই ঠাকুরটা দেখে তারপরে চলে যাবো। বাস স্ট্যান্ডের পরেই এত ভিড় আজকে আবার, কারণ আমরা এই দিন এসেছিলাম এতটা ভিড় ছিল। মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেছি, এত ভিড়, মানে এতদিন এসেছিলাম কোনো লাইন নেই, ভিড় নেই, মানে কালকের থেকে শুনছি নাকি ভীষণভাবে লাইন আর ভিড়। তো ঠাকুরটা দেখে, একটু মেলাটা দেখে তারপরে আমরা বেরিয়ে গেছি। এবার আমরা এখান থেকে তো টোটো পাওয়া যাবে না, আমাদেরকে যেতে হবে DLF 1-এ। তো DLF 1 থেকে টোটো করে তারপরে আমরা চলে যাব। আমি মাকে পৌঁছে দিয়ে তারপর চলে এসেছি, এই যে ও আর আমি বেরিয়ে পড়েছি বাইকে করে। তো আজকে আমরা কোথায় যাবো? সল্ট লেকের ওখানে বাকি ঠাকুরগুলো দেখবো আজকে, আর কোথায় কোথায় যাই সেটা তোমরা দেখবে। তো এখানে ঠাকুর দেখবো, মেলা বসছে এখানে, সেই মেলাটা দেখবো, তারপরে আবার এখান থেকে আবার অন্য জায়গায় যাবো, জানি না এখানে অব্দি কোথায় যাবো। তো যাই হোক, কিন্তু যাবো। তো চলো তোমরাও দেখো এখানে ঠাকুর মেলা, এখানেও প্রচণ্ড ভিড় হয়েছে। বলো, আমাদের বিয়েতে এরকম সেম গেটটা করেছিল, একদম সেম আঙ্কেল এরকম গেট করেছিল আমাদের বিয়েতে। দারুণ বানিয়েছে, চাটাইয়ের কাজ, এটা চাটাই দিয়ে আদিবাসী মানে জঙ্গলি টাইপের একটা কিছু বানিয়েছে, আর পুরো জায়গাটা ওই জঙ্গলি প্যাটার্নের উপরে করেছে। কিন্তু মনে হচ্ছে এটা একটা জঙ্গল, এই যে এখানে ছোটো ছোটো বাড়ি আছে, ছোটো ছোটো এটা হচ্ছে ওনাদের বাড়ি এরকম একটা মনে হচ্ছে। এই যে অনেক পশু আছে, ওই দূরে একটা বাড়ি মতন দেখা যাচ্ছে, সেখানে একটা ইগল বসেছে দুটো, একটা মুন্ডু নামিয়ে আছে একটা উঠিয়ে, এই যে আর এই ঘরের উপরে পায়রা বসেছে।
ঘরটা কি অপূর্ব ফিনিশিং করেছে। ছোট্ট ছাগল, মেলা থেকে আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখে, এবার বাইকের কাছে যাচ্ছি, বাইকটা নিয়ে এবার সোজা বাগুইয়েটি। বাগুইয়েটিতে গিয়ে ওখানে ঠাকুর দেখবো, আরও ঠাকুর দেখে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। তো চলো বাইকের কাছে যাই। আর আজও আমাদের সাথে আছে এই যো মিস্টার রকি ব্যানার্জি। রেস্টুরেন্টে চলে এসেছি, এই যো চিকেন বিরিয়ানি খাবো, তারপরে বৃষ্টির কারণে চলে আসতে হলো, আর এখন বাজছে 12:20। তো তাও তাড়াতাড়ি আসা হলো, কারণ বৃষ্টি হচ্ছিল বলে তো যেতে পারলাম না। তাও এখন 12:20, তো এবার চেঞ্জ করবো, গাটা ধোবো, তারপরে ঘরে সব জামাকাপড় ছড়ে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, সেইগুলো পরিষ্কার করতে করতে আমার তো ডেটটা বেজেই যাবে। তো যাই হোক, আমি ব্লগটা আর বেশি বড় করছি না। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।